যত নাম্বার আমার মোবাইল কুন্দে মেন চঞ্চল দিল, আচ্ছা দেখি তো নিসমুখে আছে নাকি, এডে না এডে তো উপরমুখে, এ হ কালকে তো দিছে তাহলে উপরমুখে থাকবি, যদি নে হরে মনে হয় যদি নেই মনে হয় দেই কল দিত। আপনার বাসা কই আপু? এবারে মধ্যে কল দিছে, অনেকদিন হলে কোন মধ্যে কল দেয় না, যা আজকে কল দিছে ওকে আমি ছুড়ে নেবো আজকে। বাড়ি আমার উরতপুর, থাকি আমি সরমপুর, তোমার বাড়ি কুটি। সকালে কি দে ভাত খাসা, আর বাড়ির তোমার শুকলি ভালো আছে? সকালে খাসি আমি কুসুর ভাইয়ের ঝোল, আর আমি তো একলা থাকি নে, আমার শরীরা থাকে, শরীর মিলেই থাকি আমরা, খিরগাঁও হোটেল নাই হোটেলে থাকি। তুমি একদিন আসো গো, আমরা সুখে মিলে মজা করবো, সেই হবি গো তোমার খুশি করবো। আমার আর বোঝার বাকি নাই, এটা হিজড়েই, কিন্তু চঞ্চল আমাকে হিজড়ের নাম্বার দিল, আর ঠিলাস ভাঙমো চঞ্চল গেল গুটি রে। এ হিজড়ে আপা না ভাই, তুই ফোন কাটেক তো, তোকে আমি ভুলে কল দিছি, তোকে আর ফোন দিম না, আর আমাকে যেন ডিস্টার্ব করিস নে। এর মধ্যে তুই কা ঘুরছে রে, আমাদের কাছে আয় রে, তোকে আমি খুশি করে দিবো, নি মিশে আগস নে, আয় আয় কাছে আয়। তুই কিন্তু খারাপ মুখে যাচ্ছ, এবার উল্টে পাল্টা কথা বলে মঙ্গলক দিয়ে খেতত ফেলে তো পিছন মেরে নেবো, পাবলিকের সামনে কিন্তু মুখ দেন পারবো না, বুঝিস? আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম শিশুকাল, মায়ের সারা দুধের মতোই জীবন ছিল নিরিয়ে যা, আমি আবার ল্যাংটা হয়ে গেছি, দশজন আরে খবর দে, মায়ের কবর যেখানেতে সেইখানেতেই কবর দে, মায়ের কবর যেখানেতে সেইখানেতেই কবর দে। কবর দেমো রে, তো কবর দেমো, তোকে আর বাসে থম না, তুই আমাকে হিজের নাম্বার দিছু, তুই কি মনে করছো তুই বাসে থাকবো, তোকে আজই কবর দেমো, দেরি কর। এ রে সলটে যাচ্ছে রে, আজকে তো আমার পত্রের বিষয় এটাও থুবি না, না এক কিছু আমন তো বামন তো কয়ে এক কিছু বুঝের লিখবি, তাছাড়া আমার বিষি থুবি না। বন্ধু তোর জন্য তো খুশির খবর আছে রে, আমি যাচ্ছি যাচ্ছি তোর কাছে দৌড়ে যাচ্ছি। হ হ তো খুশি খবর আমি দেবো, তুই আয় তাড়াতাড়ি আয়। বন্ধু তুই আমাকে মারলু, আমি খুবই কষ্ট মানো রে। তোক মারো না মানে তো কি করবো, আমি সুমা খামো, তুই হিজের নাম্বার দিছো আমার হারাম দাদা। এ বন্ধু ওটা তোকে দিছি মজা করার জন্য রে বন্ধু, আজকে যে খবরটা দেবো ওটা শুনে তুই খুশি হয়ে যাবো রে বন্ধু। তাই নাকি, আমি খুশি হয়ে যাবো, এত বড় খবর, আচ্ছা কয় দেখি শুনি। এ বন্ধু তোর বাপটা মেয়ে দেখছে রে, সেই সুন্দর, কালকে তো তোকে লিয়ে দিবি, তে বন্ধু খবরটা কেঙ্কা লাগলো। যা বেড়া তুই খালি মজা লোস, আমার বাবা হাঁক মেয়ে দেখবার লিয়ে যাবি, আর আমি মেয়ে ঠিক তোমো, তোর মনে হলো আমি যে লুচ্চু লুচ্চু, আমার বিশেষ হয় না, তুই মিশে কথা করছো যা। এ বন্ধু আমি সত্যি কথাই করছি রে, কালকে তোকে বাপ লিয়ে যাবি, আমি সত্যি কথাই করছি, এক সত্যি দুই সত্যি তিন সত্যি তোকে লিয়ে যাবি কালকে। চঞ্চল তুই এটা আমার কি শুনলু রে, আয় ভাই আয় হার বুকতায় বুকতায়, তুই আমার আসল ভাইতে আয় রে। তো দর্শক বন্ধুরা, লুচ্চ বন্ধু তো কালকে আর বাবার সাথে মেয়ে দেখবার যাবি, তো ওইটি যে কেউ ঠিক থাকবি, যদি আর পরের পর্ব দেখবার চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর আজকে ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর অতিরিক্ত ভালো লেগে থাকলে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর মেনশন করে দিন পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস।